হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি রান্না করবো শুটকির চাটনি, কারণ ভালো করে শুটকির রেসিপি চালিতেছিলাম। আর সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। তোমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে আমি শুটকির আগে গরম জল দিয়ে ভিজিয়ে রাখছিলাম, তারপরে শুটকির সিচ্ছে ভালো করে ভাজে নিলাম। ভাজার পর একটু কাঁচা লঙ্কা মরিচ দিয়ে দিলাম, এটা তোমরা দেখতেছোই। আর এই শুটকিটি শুটকি চাটনি খাইতে খুব টেস্টই, কিন্তু একটু করতে ভেজাল। আর আজকে ওদেরটা ঠান্ডা ঠান্ডা ভাবলাম না, একটু শুটকি চাটনি করে এলে ঝালঝাল করে, এটা হলো একটা স্পেশাল আইটেমও আছে দেখবে তোমরা। তো এখানে শুটকি চাটনি করে নিলাম, আর মাঝখান দিয়ে ভাজালাম এলে ইসলাম আগে দিয়ে। শুটকি চাটনি আমার হয়ে গেছে, তারপরে আমি শুটকি চাটনিটা একটা বাড়ি তুলে নিলাম, তারপরে দিয়ে দিলাম ডিমের ঝোলটা। চাল দিলে আগে দিনে ডিমের ঝোল এখানে মার লেগে শুটকি চাটনি দিয়ে ভাত বাড়লাম, মাছি গন্ধে গন্ধে আয় পড়লো শুটকি গন্ধে গন্ধে। তো এখানে ডিমের ঝোলটা দিয়ে হয়ে গেলো, এখানে জল ভাটে দিয়ে স্পেশাল আইটেমটা খামু শুটকির চাটনি। তা আজকে আমার মেনুতে এই আইটেম, আর বেশি কিছু নয়। মা গেল গা দোকানে ভাতটা খেতে ছিল গা, তাই রান্নাঘরের অবস্থা থেকে অবস্থা, রান্নাঘরটা তারপরে বড়ো ঘরটা পরিষ্কার টরিষ্কার করে স্নান টান করে আমি বললাম পূজা খেতাম। আর বাড়ির যে ফুলগুলি আমরা বাড়ির গায়ে এনে নীল ফুল প্রচুর ফুটছে। আর আজকে ভোলানাথে মন ভরে নীল ফুল দিয়ে একদম ভোলানাথে নীলান্ত ঘুরে লাইছি। তো দেখো ভোলানাথ অনেক খুশি হয়ে গেছে। তারপর পুজো টুজো দিয়ে রেডি রেডি হয়ে গেলাম, একটা জায়গায় জামু রেডি হয়ে আসে। দেখো ওদেরটা কি সেরা না? তারপর প্রচণ্ড টুট জ্বালা রিস্কে যাইতেছিলাম, খেটটেত পার হয়ে গেলাম। এই ছোট্ট মোটু শুনে উনুটা দেখতাম অনেকদিন ধরে, আমু আমু পাইতে পারি না বৃষ্টির লেগে। তারপর আই বললো বৃষ্টি বিকালে, তারপরে এখান থেকে তারা বাড়িতে বিকালে বাড়িতে এসে রাখ, প্রচণ্ড খিতে লাগছে, জাল লেগা খেতে তো লাগবো কিচ্ছু একটা। সন্ধ্যাটা ওইলই তো কই নিলাম ম্যাগি পেটের মধ্যে, দুটো চুইচুই করে খাও 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 কি দেখাই ভাই মনে কিছু বা পেটের মধ্যে দুটো চুইচুই করে খাওয়ার লেগে। তারপরে ম্যাগিটা কুইটা অন্যদিকে চাও করে নিলাম। তারপরে খাইয়া টাইয়া মা আর আমি, মা এতে রাত্রেবেলা চিকেন লিয়ে আসতো, তো চিকেন মাংসটি নরম নরম মাংস দিতে, তো আমরা ভর্তা খাই প্রায় সময় রুটি রুটি দিয়ে খাই। কিন্তু আজকে করলাম চিকেন পকোড়া, চিকেন পকোড়া কোনো সময় কোশ্চেন ট্রাই করলাম। তো ঘরে যা যা আসলো তা দিয়েও ট্রাই করছি, কাঁচা লঙ্কা মরিচ আরও অনেক কিছু দেওয়া যা। কিন্তু আমি তো কিছু আসতো না ঘরে, আর প্ল্যানও আসতো না, প্ল্যান থাকতো মা বসে এনে দিত। তারপর একটু গরম মশলা গুঁড়া আর লবণ হলুদ দিছিলাম না, তারপর এটা মেখে সেইটা একদম চিকেন পকোড়া বানিয়ে নিলাম। তো এবার তেলের মধ্যে দিলাম সাইরা, এই দেখো আমার লাল লাল চিকেন পকোড়া হয়ে গেছে। তো মাছ অন্যদিকে আবার মাংসটা একটু মেরিনেট করে রেখে দিলাম, কারণ করে রাখলে টেস্টটা বাড়ে। লবণ দিতাম মন নেই, পরে তারপর লবণ দিছি, তা আলুটা এবার জ্বালাইলাম। এবার চিকেন আমার চিকেন পকোড়া রেডি। তারপর আমরা মাঝি দুজনে মিলে খাই লাইলাম, সব ঠিকই ছিলাম না, রেখে দিছি কিছু বাদ দিয়ে বললাম মা খাই বোঝাই। তারপর মাংসটা একদিকে সম্পাই জ্বালাইলাম, তারপর চিকেন পকোড়া মাঝখান থেকে ফুটে গেছে, তো কিছু করবো না কেউ। তো আজকের মতো ব্লগটি শেষ করলাম, বা